হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে পাকা তাল থেকে তালের রস বা পাল্পটা বের করা যায়। আজকে আমি সেই তালের রস দিয়েই মজাদার তালের পিঠা বা তাল বড়া বানিয়ে দেখাবো। সেই সঙ্গে থাকছে এই পিঠাটাকে কিভাবে নরম করা যায় তার কিছু টিপস। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি এবং এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। যদি মিষ্টি বেশি খান তাহলে 3/4 কাপ পর্যন্ত দিতে পারেন, অথবা চাইলে আপনি খেজুরের গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। এখন আমি এই চিনি আর তালের রসটাকে একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা এর সঙ্গে ঠিক মতো গুলে যাচ্ছে। যখন দেখবেন যে চিনিটা তালের রসের সঙ্গে গুলে গিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1/4 কাপ। আমি এখানে চালের গুঁড়ো দিয়েই করছি, তবে আপনি চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। এখন পিঠাটা যাতে একটু নরম হয় এই জন্য আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, কারণ শুধু চালের গুঁড়ো দিয়ে করলে অনেক সময় পিঠা শক্ত হয়ে যায়। একটুখানি লবণও দিয়ে দিলাম। এখন এই সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর যদি আপনি শুকনো কেনা চালের গুঁড়ো দিয়ে করেন তাহলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিবেন। আমি এখানে ভেজা ঘরে তৈরি চালের গুঁড়ো ইউজ করেছি, এজন্য কোনো বেকিং পাউডার দিলাম না। আমার এটা মেশানো হয়ে গিয়েছে, দেখুন এই রকম কনসিস্টেন্সি হবে। এখন আমি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া 1/4 কাপ। আপনার যদি ভালো না লাগে এটা বাদ দিতে পারেন, তবে নারিকেল কোড়া দিলে এই পিঠার টেস্ট 1000 গুণে বেড়ে যায়। এখন আমি আবারও এটাকে একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। এই পিঠার ব্যাটারটা আপনাকে এরকম আঠালো করেই মেখে নিতে হবে, এর থেকে বেশি পাতলা হলে পিঠার শেপ ভালো হবে না, আবার টাইট হলে পিঠা শক্ত হয়ে যাবে। এই যে ঠিক এরকমটা হবে। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 20-25 মিনিটের জন্য। এতে করে এর ভেতরে চালের গুঁড়ো যেটা আছে সেটা ফুলবে, যার কারণে পিঠা নরম হবে। 20 মিনিট পর আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে। তারপর সেই যে ব্যাটারটা মেখে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে নেড়ে নিয়ে ছোট ছোট গোল করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু সুন্দর গোল আকারে দিতে, তাহলে পিঠাগুলো সেরকম সুন্দর হবে। একটু আধটু লেজ বের হবে সেটাতে সমস্যা নেই, তবে একদম ত্যাড়া বাঁকা হলে কিন্তু দেখতে ভালো লাগে না। খেতে যতটাই মজা হোক না কেন, দেখতে সুন্দর না হলে কিন্তু আকর্ষণটা বাড়ে না। এভাবে করে আমি আস্তে আস্তে এর মধ্যে একটু একটু করে ব্যাটার দিচ্ছি। যেহেতু আমি এক্সপার্ট নই তাই আস্তে আস্তে করছি, যাতে এই ব্যাটারটা আমি গোল করে এর মধ্যে দিতে পারি। আর আপনাকে এটাকে আগেই নাড়াচাড়া করা যাবে না। দেখবেন এটা দিতে দিতে আস্তে আস্তে কিন্তু যে পিঠাগুলো আপনি আগে দিয়েছেন সেগুলো তেলের উপরে এভাবে ভেসে উঠবে। এর আগে নাড়াচাড়া করার দরকার নেই, জায়গা খালি থাকলে আপনি মাঝে মাঝে একটু আর কয়েকটা করে পিঠার ব্যাটারের মধ্যে দিয়ে দিতে পারেন। যখন আপনি দেখবেন সবগুলো পিঠা তেলের উপর ভেসে উঠেছে, তখন এগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন, যাতে করে চারপাশটা সমানভাবে কালার হতে পারে, সাথে ভাজাও হতে পারে। এক একটা ব্যাচ ভাজতে আমার 5-6 মিনিট সময় লেগেছে মিডিয়াম আছে। এটা ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, যখন এরকম সুন্দর সোনালী কালার হয়ে যাবে আর খুব সুন্দর একটা কিন্তু সুগন্ধ এর থেকে আসবে, তখন বুঝবেন হয়ে গিয়েছে। তেল থেকে তুলে এক্সট্রা তেলটা এভাবে একটু ঝরিয়ে নেবেন, তারপর এটা একটা কিচেন টাওয়ালের উপর রেখে দিতে পারেন, তাতে করে আরও যে বাড়তি তেল আছে সেটাও ঝরে যাবে। এবং এই একই নিয়মে আপনি পুরোটা ভেজে নেবেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার তাল পিঠা বা তালের বড়া। আমি আজকে আপনাদের সঙ্গে যে টিপসগুলো শেয়ার করেছি সেইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের পিঠাগুলো এরকম সুন্দর হবে। এবার চলুন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই এই পিঠাটা কতটা সফট হয়েছে। দেখুন কত সুন্দর সফট হয়েছে। ভেজা চালের গুঁড়ো দিয়ে করলে পিঠাগুলো এরকম নরম হবে, সেই সঙ্গে যদি একটু ময়দা দিয়ে কিছুক্ষণ মেখে রাখেন তাহলে আপনি এরকম পারফেক্ট তালের পিঠা পেয়ে যাবেন। আর যদি কোনো কারণে শুকনো গুঁড়ো দিয়ে করতে হয় তাহলে সেটা 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে কিছুক্ষণ মেখে রাখলেই হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।